এত বড় এত বড় মুখের সাইজ 13 ইঞ্চি কিভাবে সম্ভব? ভাবি আমারও তো বিশ্বাস হইতেছে না যে আমারটা 13 ইঞ্চি। না না ভাবি আপনার মনে কথা ভুল হইতেছে। আচ্ছা ভাবি আমি ফ্যান খুলে দিতেছি, আপনি ভালোভাবে মাপ দেন। নেতা তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ তুমি আমার ছোট ভাইয়ের সাথে কি করতেছো? আমার ছোট ভাই তুমি ওই জিনিসটা মাপতেছো, তোমার লজ্জা করে না? এই তোমার লজ্জা নেই? আরে তুমি এটা কি আপনটা বল বলতেছো, যা দেখছো এটা সব ভুল। আমি কোনো কিছু ভুল দেখিনি, তোমরা দুজন এতক্ষণ যা যা করলে আমি দরজার ওপাশে দাঁড়িয়ে সব দেখেছি। এই তোমার লজ্জা করে না? ও আমার আপন ছোট ভাই, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে মেজারমেন্ট করতেছো ওটা, তাই না? এই তোমার তো একবার ভাবা উচিত যে ও কে আর আমি কে। হ্যাঁ এই জন্য তো তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি কখন আসবো, কারণ আমার টাইমটা জানা তোমাদের খুব জরুরি, কারণ আমি যত দেরিতে আসবো তুমি তত কৃষ্ণলীলা চালাতে পারবে ওর সাথে। তুমি ঠিক বলেছি না ভাইয়া? আসলে তুমি যেটা ভাবছো এটা আসলে সম্পূর্ণ ভুল, আর আমরা তো তেমন কিছু করি নাই। ভুল কোনটা ভুল আর কোনটা সত্য তা আমি নিজের চোখে দেখি। এই তোর তো একবার ভাবা উচিত, ও তোর ভাবি, আর ভাবি মানে কি জানোস? মায়ের সমতুল্য। কাজটা একদম ঠিক করিস নাই। এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তখন থেকে আইসা উল্টা উল্টা কথা শুরু করছে আমাদের দুজনের নামে। ভাইয়া আমি তো ভাবিরে মায়ের মতোই ভালোবাসি, আর তুমি এসব কি বলতেছো? আসা মাত্রই তুমি উল্টা পাল্টা কথা শুরু করছো আমাদের সাথে। উল্টো পাল্টা শুরু করছি না। এই এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে আমি যা দেখেছি সব কি ভুল? আমি সব একদম ঠিক দেখেছি, তুই কি মনে করিস? হ্যাঁ আমি কিছু দেখিনি, অনেক কিছু দেখেছি। তুই তোর ভাবিকে বলছিস যে আমারটা মাপ দিতে, তুই প্যান্ট খুলে দিতে চাচ্ছিস, এটা কি আমি ভুল দেখেছি? দেখো তুমি কিন্তু একদম বেশি বেশি করে ফেলছো। আর শোনো তোমার ভাইয়ের সাথে আমি কি করছিলাম তাই শোনো। ভাবি ভাবি। হ্যাঁ বলো। ভাবি কি হয়েছে তোমার? আমার তো একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? আরে আমার বন্ধুর বার্থডেতে আমার দাওয়াত করছিল, কিন্তু আমার খেলেই নাই, আমি কাপড় চোপড় সব ধুয়ে শুকাইতে দিছি। এখন ভাবি কেমনে যাই কম, আমার ফ্রেন্ডের জিপারটাও সমস্যা, একটু ম্যানেজ করে দেন না ভাবি। ও আচ্ছা ঠিক আছে, তুমি এক মিনিট এখানে বসো, আমি আসতেছি। আচ্ছা ভাবি একটু তাড়াতাড়ি আসুন না। এই যে আসছি। আচ্ছা দেখি তোমার জিপারের এইটা চেঞ্জ করে দিই। হ্যাঁ কয়েন ছেড়ে দেখে লই। এখন বুঝতে পারছো তোমার ছোট ভাইয়ের সাথে আমি কি করছি? হুম তুমি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ। সি 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 ভাইয়া আমি বাবারে সেই ছোটবেলা থেকে বাবারে আমি মায়ের মতো দেখি, আমার তো মা নাই, সেজন্য আমি আমি বাবারে আমার মায়ের মতো ভালোবাসি। আর তুমি তুমি নাকি আমার সন্দেহ করলা? যা যা করেছো ভাইয়া খুব ভালোই করেছো। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। আর তাছাড়া তোমরা দুজন যেভাবে মাপামাপি করেছিলে আর ও বললো যেভাবে প্যান্ট খুলে মাপো, এই জন্য আমার সন্দেহ হয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি যে, আমার ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আর তুমি তো ভালো করে জানো ও আমার ছোট ভাই। বউরে ভালোবাসে না, বাইরে বাইরে কইবেন না কিছু, এরকম কথা হইলো না।